আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সোনারগাঁও ইউনিভার্সিটিতে স্মার্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে, আর সে উপলক্ষে ব্যবসায়িক প্রশাসন বিভাগের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে। আর বর্তমান বাংলাদেশের চাকরির বাজার অনেক কঠিন, যার কারণে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য সবাই এই ইভেন্টটি আয়োজন করা হয়েছে। আর এবারে প্রতিপাদ্য হচ্ছে স্মার্ট উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ। আর এই এরকম ইভেন্টের মাধ্যমে, ইন্সপিরেশনের মাধ্যমে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, যারা পড়ালেখা শেষ করে চাকরি না খুঁজে বরং তারা নিজেরাই একটা কিছু করবে এবং তাদের এই কর্ম এর মাধ্যমে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে। তারা দেশের বোঝা হয়ে না থেকে তারা উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছে। আর এই ধরনের ইভেন্টগুলো স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করে। সো গাইস, দেখতে পাচ্ছেন অনেক স্টল বসেছে, আর স্টলের প্রতি ব্যক্তি এক একজন নতুন উদ্যোক্তা। আপনি কি কি দেখলেন এখানে সেই ব্যবসায়িক উদ্যোক্তা যে ইভেন্ট তৈরি? সোনারগাঁও ইউনিভার্সিটি যে এরকম একটি ইভেন্ট আয়োজন করছে, এতে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আপনার কেমন লাগছে এখানে এসে? থ্যাংক ইউ ভাই।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? চার সাতটা কেমন বাইরের থেকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা বর্তমানে অবস্থান করছি স্টুডেন্ট চা ভাই, এত আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এসে একটা আবার ট্রাই করে যান। কিন্তু কী করবে, আপনাগুলো অনেক কিউট, অনেক সুন্দর মানে আমাদের কাছে খুব টেস্ট লাগে। আপনার সবাই আসেন এসে খুব টেস্ট করে। আমরা চাই এই মেলার পরে যেন এই স্টলটা থাকে, আমরা যেন প্রতিনিয়ত স্থায়ীভাবে যেন থাকে। আসার পর আপনার কেমন লাগতেছে? এই মেলাতে আসার পর অনেক ভালো লাগতেছে, আশেপাশে যারা আছে সবাই দেখে আরো বেশি ভালো লাগতেছে। আমরা চাই সপ্তাহে যদি এমন মেলা থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনার অনুমতি জানানোর জন্য। সোনারগাঁও ইউনিভার্সিটি এরকম একটি ইভেন্টের আয়োজন করছে, আর এখানে আপনি আসার পর আপনার অনুভূতিটা কেমন? আর আপনি কি চান যে সোনারগাঁও ইউনিভার্সিটি এরকম বিভিন্ন ধরনের ইভেন্ট আরো আয়োজন করুক? সোনারগাঁও ইউনিভার্সিটিতে আরো এরকম ধরনের ইভেন্ট আয়োজন হোক, আপনি কি চান সেটা? থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ।